डीजे बाबी दूसरा नंबर पोल ওমা কি হয়েছে আমার একটি পুত্র সন্তান হয়েছে এর নাম কি রাখবো আমি আস্তে সুন্দর বেশ মা ভালো হয়েছে ভালো তো হবে আচ্ছা আমার কাকা কাকা এই কাকা কথা বল আমার কাকা ঘুমাচ্ছে তাই না ওরে কান্তি বল মা দেখ তোর ভাগনা কেমন করে ঘুমাচ্ছে घूमिए আমার সোনামণি ভাবে যা এক বছরে
কার্তিকা 10 টাকা আমি নিজে 10 টাকা আর বৃহস্পতি 10 টাকা দিচ্ছে আশা করি আপনারা সমর্থন করবেন জি জি বাবা 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 ঠিক বড় হয়ে গেছে দিদি দেরি করো না তাহলে আমি এখন আসছি পদ বসি না করে সোজা বাড়িতে চলে যাবে ছুটি হলে হ্যাঁ তাহলে পণ্ডিত মহাশয় আমার দাদু ভাইকে আমি রেখে গেলাম দাদু ভাই আজকের এই পাঠশালায় আমি যা বলবো তুমি তাই করবে ঠিক আছে ঘুম লাগলে বাড়ি চলে যাবে ঠিক আছে তোমার দাদু বললে কি হবে তবুও যাবে এমন তো পাঠশালা কিন্তু তোমার পড়াশোনা করতে হবে তুমি ঘুমোচ্ছ অনেকক্ষণ দেখতে হবে যাচ্ছা শোনো আজকের ছোট করে স্বরবর্ণ মানে প্রথম হচ্ছে ওই অ আ ই আচ্ছা তাহলে আমি শুরু করছি তুমি ভালো করে পড়াশোনা করবে আজ পড়ো পড়ো ও বাস্তি আজে আমার পড়া শালে গো খুব সুন্দর ভাবে আগামী দিনে মুখস্থ করে আসবে ঠিক আছে তাহলে আজ তোমার ছুটি দেবো আচ্ছা শোনো তুমি তো পড়াশুনো করলে কিন্তু পড়াশুনো শিখতে গেলে সকলের নাম লিখতে হয় তোমার নামটা বলো ভালো করে আমার নাম আস্তি আস্তি কি তুমি কি বসেছি আস্তি মনি ও তুমি মনি ও এরা মনি তোমার বাবাও মনি খালি আচ্ছা তোমার বাবার নাম কি তাই বলো ও মাস্টার মশাই কি বললো আস্তিক মোদি বললো তো ও মুনির ছেলে দেখো নি না গুরুদেব
হ্যাঁ নিশ্চয়ই তোমার পিতা আছে ভালো করে মনে করে দেখো ভালো করে মনে করো আমি সত্য কথা বলছি গুরুদেব আমার জন্ম থেকে আমার পিতাকে দেখিনি আর পিতার নামও জানি না গুরুদেব ওই এষ্টা ছেলে পিতা এষ্টা ছেলে তুমি একটা জারো 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 গুরুয়ো কা দয়া বো गुरु बोलो गुरु बोले दे माँ बोले दे मगर
ও গদি দায়ে সো তারা কোড়ে গো আজি দাও
বাবা মাসি মুখে মো মুখে মো দেবতার কন্যা স্বামী পুত্র একে একে আমাকে সবাই পরিত্যাগ করে চলে গেছে পুত্র গিয়েছে পিতার সন্ধানে তাতে কন্দনের কি বা আছে মা সদা সর্বদা থাকবে আমার কাছে এই দেবতার আমি যে দেবতার কন্যা কিন্তু বিশ্ব মাঝে হয় একে একে সব দেব দেবীর পূজা আমি কি কোনোদিনের জন্য পাবো না পূজা এই মর্ত মাস তুমি তো দেবতার কন্যা পূজার যদি তোমার একান্ত প্রয়োজন হয় তুমি এইখান থেকে চলে যাবে সেই চম্পকড়া করে আমার পরম ভক্ত রাজা চন্দ্রধর আছে সে যদি পুষ্পাঞ্জলি দেয় তোমার চরণে তুমি দেবী বলে খ্যাত হবে এই বিশ্ব চলাচল কিন্তু মা যাওয়ার সময় তুমি একটা কথা শুনে যাও এইখান থেকে চলে যাবে শেষবাসী করে তোমার আরেকটি বোন আছে তার এই যুক্তি নিয়ে কাজ করবে তোমার কাজ সিদ্ধি হবে মা তোমার কার্য সিদ্ধি হবে কুল্লু প্রভাধর সাথে সাথে চলে যাব চম্পকনগরী রাজা চন্দ্রধরের সহিত রাজা যদি করে আমার চরণে পুষ্পাঞ্জলি যে মুহূর্তে তুই আমার কাছে চাইবি বর আমি সেই মুহূর্তে তোরে করিব প্রধান আমি আশীর্বাদ করে গেলাম তোর পূজার প্রচার হোক এই বিশ্ব চরা আমাদের গান আজকে এই পর্যন্ত শেষ আপনারা আগামীকাল দেখতে পাবেন রাজা চন্দ্রধরের বাণিজ্য পালা